এয়ার ভিসা বিমান আরবিয়তা বার্ডস এন্ড এরোপ্লেন মেইনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম ওয়াইল ফ্লাইং পাখি এবং বিমান যখন আকাশে উড়ে একই সিস্টেমে উড়ে পদ্ধতি একটাই এজন্য আল্লাহ পাখির দিকে নিদর্শন দিয়ে ইঙ্গিত দিয়ে বললেন পাখি নিয়ে কি তোরা গবেষণা করিস না আমরা এই পাখি নিয়ে গবেষণা করি নাই এই পাখির উপর গবেষণা করে বিমান আবিষ্কার হয়েছে এয়ারক্রাফট আবিষ্কার হয়েছে কিন্তু আফসোসের বিষয় আমরা করতে পারি নাই করছে খ্রিস্টান ইহুদিরা দুই ভাই উইলভার রাইট অর উইল রাইট 1903 সালে তারা পাখি নিয়ে গবেষণা শুরু করলো পাহাড়ের মধ্যে শুয়ে শুয়ে খালি ছবি আঁকে কেমনে পাখিটা ডানা মেলে কেমনে ডানাগুলো ঝাপটা মারে কেমনে টেক অফ করে কেমনে নামে গবেষণা করতে 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 দুই ভাই প্লেন বানাই ফেললো সুবহানাল্লাহ বেড়ায় না তবে এখনকার মতো এত অত্যাধুনিক প্লেন না ছোট্টখাট্ট প্লেন কিছুক্ষণ উড়ে আবার ধপাস করে পড়ে বানাতে বানাতে তারা পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন বানালো ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরের নিরাপদে পৃথিবীর প্রথম যাত্রীবাহী বিমান ওঠানামা করলো এই তো মানুষের স্বপ্ন পূরণ হয়ে গেল আগে আমরা শুধু পাখির দিকে তাকায় হাই হাই করতাম পাখি উড়ে আমরা উঠতে পারি না এখন আমরা পাখির চেয়ে আরো দ্রুত বেগে উড়ি উড়ি না আপনারা যে হজে যান কেমনে যান প্লেনে যান তো বুঝলাম কিন্তু উড়ে উড়ে যান না আমরা পাখির চেয়ে অনেক উপরে উঠতে পারি যাত্রীবাহী বিমানগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইটে প্রায় 30,000 ফিট 35,000 ফিট উপরে চলে যায় ঠিক কি না এই পাখি নিয়ে গবেষণা করে তারা বিমান বানিয়ে ফেলল এখন মানুষ রকেট দিয়ে মহাশূন্যে চলে যায় চাঁদে চলে যায় মঙ্গল গ্রহে চলে যায় ঠিক কি না এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী যখনই বিমান আবিষ্কার হলো এবার শুরু হইলো বিমান বাহিনী এয়ারফোর্স মিলিটারি এখন ড্রোন হামলা করে মিসাইল হামলা করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে এখন অ্যাটম বোমা দিয়ে জাপান জাপানের হিরোশিমা নাগাসাকিতে লিটল বয় আর ফ্যাট ম্যান নামে দুইটা বোমা আমেরিকা মেরে পুরো জাপানকে শেষ করে দিয়েছিল চিল্লা এখন ঠিক কি না এখন পাইলট ছাড়াও রোবট দিয়ে বিমান চলায় এরকম আছাড়া নেই এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাও ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর ওরা কি পাখির দিকে তাকায় না পাখির মধ্যেও আমি আল্লাহর নিদর্শন আছে না নাই আছে না নাই এজন্য গবেষণা করতে হবে আমাদের কোনো রিসার্চ নাই গবেষণা নাই গোটা বিশ্বে মুসলমানরা নির্যাতিত কারণ আমাদের গবেষণা নাই আমরা কথা বলি বেশি কাজ করি কম চিল্লা এখন ঠিক কি না আল্লাহ বললেন গবেষণায় ডুব দে গবেষণা করো কোরআনের ভেতরে গোটা বিশ্বের সব সফলতাকে ঢুকিয়ে দিয়েছে কে এরপরে সূরাটা আল্লাহ শেষ করলেন কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হেথায় তট নির্ধারা কে দিবে সবারে আনি আল্লাহ বললেন এই পৃথিবীর পানি যদি আমি সরিয়ে নেই তোদেরকে পানি দিবে কে দেওয়ার কেউ আছে ঘুম থেকে উঠে দেখলেন কোনো খাবার নাই কোনো গাছে কোনো ফল মূল নাই ক্ষেতের মধ্যে কোনো শাক সবজি নাই বাজারেও কোনো খাবার নাই আপনাদেরকে তখন খাবার দিবে কে আপনাকে খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প কেউ দিতে পারবে আল্লাহ বললেন ঘুম থেকে উঠে দেখো টিউবওয়েল চাপ দেওয়ার পরে পানি নাই পুকুরে একটা ফোঁটা পানি নাই ট্যাপ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না আমি আল্লাহ যদি পানির নেয়ামত বন্ধ করে দেই পানি দেওয়ার মতো কোনো শক্তি আর আছে নাকি এজন্য পানির মালিককে চাইব কার কাছে নাকি বৈশাখীর কাছে চাবেন বৈশাখী মেঘের কাছে জ্বলছে তুমি কাঁদবে আমি চাই না তুমি কাঁদবে আমি চাই না বৈশাখীর কাছে পানি চায় না এবার হিন্দুরা ইন্দ্রদেবের কাছে চায় ওদের ধর্ম মত অনুযায়ী ইন্দ্র দেবতা পানি দেয় আমরা বলি ইন্দ্র পানি দিতে পারে না বৈশাখীও পানি দিতে পারে না পৃথিবীর কেউ এক ফোঁটাও পানি দিতে পারে না পানি বৃষ্টি মেঘ দেয়ার মালিক কে জোরে বলে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে পড়েন পড়েন আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে রিজিক দেয়ার মালিক কে পানি দেয়ার মালিক কে আল্লাহ বললেন গোলামে পানি থেকে তোদেরকে আমি বানালাম
وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ আমি আল্লাহ পানি থেকে পৃথিবীর সব কিছুকে বানিয়েছি কার কথা দের হাজার বছর আগে আল্লাহ কোরআনে জানালেন পৃথিবীতে যত প্রাণী আছে আল্লাহ বানালেন পানি থেকে পানি নাই তো প্রাণ নাই চাঁদে পানি নাই তো প্রাণ নাই মঙ্গলে পানি নাই তো প্রাণ নাই পৃথিবীতে পানি আছে প্রাণও বিজ্ঞানীরাও তাই বলে ওরা বলে পৃথিবীর প্রথম প্রাণ এসেছে নাকি পানি থেকে ওরা নাম দিয়েছে অ্যামিবা কি নাম শুনেন নাই ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে ছোট জীবাশ্ম কণা ওরা পেয়েছে ওরা বলে এটা পানি থেকে এসেছে তারপরে এসেছে জুপ্লাংটন ফাইটোপ্লাংটন ব্যাকটেরিয়া প্লাংটন এভাবে বিভিন্ন স্পিসিসগুলো সৃষ্টির প্রজাতিগুলো ডেভেলপ করেছে ওরা স্বীকার করেছে মহাবিশ্বের সব প্রাণী এসেছে পানি থেকে চিল্লা এখন ঠিকিরা আবার আল্লাহ বললেন এই পানির মধ্যে আমি নিয়ামত দিলাম কোথাও দিলাম লোনা পানি কোথাও দিলাম মিঠা পানি আবার সাগরের মধ্যে লোনা পানি একদিকে চলে যায় মিঠা পানি আর একদিকে চলে যায় দুইটা একসাথে থাকে কিন্তু মিশে না আছে না নাই মারাজাল বাহরাইন ইলতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাযিবাত দুই দরিয়া আমি বইয়ে দিলাম এক দরিয়ার পানি একটু স্পষ্ট স্ফটিক স্বচ্ছ আর একটা একটু ঘোলাটে আর একটা কালো দুইটা সাগর একসাথে লেগে আছে কিন্তু একটার পানি আর একটার সাথে মিশে না মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রাখলো কে জোরে বলে আবার বাংলার জমিনে শত শত নদী আল্লাহ দিলেন মিঠা পানির নদী আমাদের নদীগুলা যদি লোনা পানির নদী হতো আমাদের ফলমূল গুলা গাছগুলা বাঁচতো নাকি মিঠা পানির নদী দিয়ে আমাদেরকে ধন্য করলো কে এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি সুবহানাল্লাহ কেমনে নাস্তিক হয় রে ভাই এই পানির নেয়ামত রিজিকের নেয়ামত মহাবিশ্ব কত সুন্দর করে তিনি সুশোভিত করেছেন এগুলো যদি কেউ নজর করে তাকায় কেউ কি নাস্তিক থাকতে পারে যারা বলে এই জন্য এই নেয়ামতের সুক্রিয়া করার দরকার আছে না নাই জিকির করব একজনের তিনি কে সেজদা দেব একজনের তিনি কে চাইব একজনের কাছে তিনি কে আমাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আমাদের করার কোনো ক্ষমতা নাই সুরাতুল মুলকের সেন্ট্রাল থিম সাবজেক্ট ম্যাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক একজন তিনি কে এজন্য তার কাছে চাইতে হবে তার আবাদত করতে হবে তার সাথে সম্পর্কটা বাড়াইতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরোয় যায় সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয় আমরা বলি আমিন সত্য সুন্দর হকের পক্ষে কল্যাণকর যা বললাম তার সবটুকু আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক আমরা বলি আমিন অনেক রাত পর্যন্ত বসে থেকে যারা এই কোরআনের বাগানকে সাফল্যমণ্ডিত করলেন আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনের সাথে থাকবেন এই কল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা আল্লাহ সাধ্যের বাইরে মানুষকে কিছু চাপিয়ে দেন না এখন পড়তে পারে না কি করবে চেয়ারেও যদি বসতে না পারে শুয়ে শুয়ে পড়বে শুয়ে না পারলে ইশারায় পড়বে নামাজ কখনো মাফ নাই বসতে পারবে তবে চেয়ারে নামাজ পড়ার নতুন একটা ট্র্যাডিশন চালু হয়ে গেছে এখন সব মসজিদে মসজিদে চেয়ার অনেকে কয় ওনার জন্য চেয়ার থাকলে আমার লাইগা থাকবো না কেন আছে না নাই আমি কি কম টাকার মালিক নাকি আমি কি মসজিদে কম টাকা দিছি নাকি আমার বাপি কি কম বড় লোক আছিল নাকি আমগো খানদান কি কম বড় নাকি এরকম টেনশন আছে না নাই না এগুলো না আপনি অপারক পারেন না কি করবেন আল্লাহ মাফ করে দিবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন আর কোনো কথা নাই আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও জান্নাতের মালিক জাহান্নামের মালিক আমরা তোমার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে পানাহ চাই
ও আকাশের মালিক, বাতাসের মালিক, পাহাড়ের মালিক, সাগরের মালিক, তোমার পাহাড় সাগর সবকিছুর তুলনায় আমাদের হাত দুইটা একেবারেই ছোট্ট রে আল্লাহ। ছোট্ট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম, আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে না। আমরা সবাই গুনাগার, গুন আমাদের বেসুমার, আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় গুনাগার আর কেউ নাই। এমন কোন গুনা নাই আমরা করি নাই, সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধোকায় পড়ে লাখো লাখো কোটি কোটি গুনা করেছি। আজকের এই কোরআনের মাহফিলে সব গুনা থেকে তওবা করলাম, আমাদের তওবা তুমি কবুল করে দাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালো মামা মামি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দেশি খেসি সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা প্রত্যেকের কবরগুলোর জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদরে সুরাতুল মুলকের আলোকে আমরা জানলাম আমাদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক তুমি আল্লাহ। আমাদের কোনো কুদরত নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, সব পাওয়ারের মালিক তুমি আল্লাহ। তুমি রিজিক দিয়ে, নেয়ামত দিয়ে, রহমত দিয়ে, বরকত দিয়ে আমাদের জীবনটাকে ধন্য করেছ। তোমার রিজিক যদি তুমি বন্ধ করে দাও, এই পৃথিবীতে একদিন বাঁচার কোনো ক্ষমতা আমাদের নাই। তুমি পানির নেয়ামত যদি বন্ধ করে দাও, রব্বুল আলামিন এক ফোঁটা পানি কৃত্রিমভাবে বানানোর কোনো সুযোগ আমাদের নাই। আমাদের সবাইকে মাফ করে দিয়ে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের বাগানটারে সফল করলো, কেয়ামতের দিন কঠিন মুসিবতের কালে আজকের এই মাহফিলটারে তুমি আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। রব্বুল আলামিন আমার ভাইয়েরা যারা চাকরি করে, চাকরিতে বরকত দাও, যারা ব্যবসা করে, ব্যবসায় বরকত দাও, যারা দেশের বাইরে প্রবাস জীবন কাটায়, সহি সালামতে থাকার তৌফিক দাও, যাদের কাঁধে ঋণের বোঝা ঋণ হালকা করে দাও, যাদের ঘরে উপযুক্ত বিয়ের উপযুক্ত মেয়ে আছে সৎ পাত্রের ব্যবস্থা করে দাও, যেই ঘরে বেকার ছেলে আছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, আমাদের মধ্য থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও। তুমি ছাড়া মহাবিশ্বের কেউ আর সুস্থ করার ক্ষমতা রাখে না। অনেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমাদের কাছে দোয়া চায়, রব্বুল আলামিন আমাদের সব অসুস্থ ভাইদেরকে তুমি সুস্থ করে দাও। পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। এলাকার যুবকদেরকে সাইয়েদনা ওমরের মতো, আমির হামজার মতো কোরআনের বীর সেনানী হিসেবে কবুল করে নাও। এলাকার মা বোনদেরকে সাইয়েদাতুনা খাদিজার মতো, মায়েশার মতো, বিশ্বনবীর কন্যা ফাতেমার মতো কবুলারে মঞ্জুর করে দাও। আমাদের ছেলে মেয়েগুলারে মানুষের মতো মানুষ বানাও, আমাদের ফ্যামিলিগুলারে জান্নাতি বানাও। এই হাফিজি মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও। দেশ জয়ী বিশ্ববরেণ্য হাফেজ কোরআন এই মাদ্রাসা থেকে তুমি বের করে দাও। এলাকার উপর তুমি তোমার খাস রহমতার বরকত নাজিল করো। মাবুদ রে মাহফিলের প্যান্ডেলে ঢুকার সময় যেমনি ফেরেশতা দিয়ে আমাদের কাঁধ থেকে গুনার বোঝা তুমি নামিয়ে রেখেছিলা, মাহফিলের প্যান্ডেল থেকে এখন বের হওয়ার সময় ওই গুনার বোঝা তুমি আর কাঁধে তুলে দিও না। আমাদের সবাইকে তুমি মাফ করে দাও, আমাদের মোনাজাত কবুল করে নাও। কোন ভাইয়ের মনে কোন নেক মাকাসে দামি জানি না, তোমার জানার বাকি নাই। আমার সব ভাই বোনদের মনের সব নেক মাকাসে তুমি পূরণ করে দাও। আমার যখন ফুরাবে দিন আসবে গহিনে রাতি থেকো আল্লাহ দু নয়নে হয়ে চির সাথী আসবে গহিনে রাতি। রব্বুল আলামিন ক্ষণস্থায়ী দুনিয়াতে যতদিন বাজব কোরআন সুন্না অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি তৌফিকে দাও, তোমার গোলামের মতো বাঁচার তৌফিকে দাও। আর মৃত্যুর পূর্ব মুহূর্তে বিশ্বনবীর শেখানো ওই মধুর কালিমাটুকুন জপতে জপতে ইমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।